নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক হবার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিপার্টমেন্টের তরফ থেকে 2020 থেকে 2022-এর মধ্যে যে ডিএলএড কোর্স সম্পন্ন করবার যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে গতকাল থেকেই। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ঘরে বসে মোবাইল থেকে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের ডিএলএডের যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার মাঝখানে চ্যানেলটিকে লাইক করে এবং অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটায় আসতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার অর ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2020-22। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন, এখানে আপনাকে বলা হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই অনলাইন ডিএলএড কোর্স। তো এখানে দেখুন অ্যাপ্লাই বলে যে অপশানটি দেওয়া রয়েছে, জাস্ট অ্যাপ্লাইতে আপনি এটি ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এরকমের একটি ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে প্রথমের দিকে দেখুন বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনে আপনাকে আপনার নাম, এখানে আপনার ফাদার নেম, আপনার মাদার নেম, তারপর আপনার গার্ডিয়ানের নেম আপনাকে দিতে হবে। তারপর সিলেক্ট জেন্ডার, আপনি এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। আপনার এখানে ডেট অফ বার্থ আপনি পুট করবেন। সব কিছুই কিন্তু আপনার অ্যাজ পার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অর এইচএসের মার্কশিট ধরে আপনারা কাজ করবেন। সিলেক্ট ক্যাটাগরি, এরপর আপনাকে ক্যাটাগরি দেখুন, ক্যাটাগরি আপনার জেনারেল, এসসি, এসটি যা আছে তাই দেবেন। এখানে ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই আপনার মাধ্যমিকে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু বসাবেন। এরপর আপনাকে ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার আধার নাম্বার, সঙ্গে আপনার রিলিজিয়ান এবং সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন টাইপ। এখানে দেখুন, এখানে কিন্তু আপনারা যদি ফ্রেশার হন তাহলে নান করবেন, যদি ইন সার্ভিস টিচার হন তাহলে ইন সার্ভিস করবেন, অথবা যদি এক্স সার্ভিস ম্যান হন তাহলে এক্স সার্ভিস করবেন। এটা প্রথমে গেল। এরপর পারমানেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনাকে আপনার স্টেট চুজ করে নিতে হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হন ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট নেম আপনি এখানে টাইপ করবেন, আপনার ডিস্ট্রিক্ট নেম। তারপরে এখানে আপনার পিনকোড টাইপ করবেন। এরপর এখানে পোস্টাল অ্যাড্রেসের জায়গায় আপনার ফুল অ্যাড্রেস দেবেন, উইথ ডিস্ট্রিক্ট, উইথ স্টেট এবং উইথ পিন নাম্বার, সঙ্গে আপনার সাবডিভিশন, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন অবশ্যই দেবেন। এরপরে দেখুন অ্যাকাডেমিক ইনফরমেশন, এইচএস 10+2 বোর্ড ইকুইভ্যালেন্ট। এখানে আপনি যে স্কুল থেকে আপনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন অর্থাৎ এইচএস পাস করেছেন সেই স্কুলের নামটা আপনি এখানে দেবেন। এরপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনি এখানে দেবেন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনার ফুল মার্কস কত ছিল, এখানে 200, 100, below 100 যা ছিল দেবেন। এরপরে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস কত ছিল সেটা আপনি এখান থেকে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। এখানে আপনি যদি বোর্ড হায়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দেন তাহলে ইয়ার অফ পাসিং আপনি এখানে দেবেন। এরপরে দেখুন সাবজেক্ট ফুল মার্কস, ফুল মার্কস কত, 1000, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 1000 হবে দেখুন। এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনাকে দিতে হবে, সাব ল্যাঙ্গুয়েজ দিতে হবে, সাবজেক্ট 2, সাবজেক্ট 1, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 এবং সাবজেক্ট 5, 1, 2, 3, 4, 5 এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিতে হবে। টোটাল মার্ক দেবেন, মার্কস অপটেন আপনি এখানে কত পেয়েছেন দিয়ে দেবেন। এরপরে আপনাকে হায়ার সেকেন্ডারি, যদি আপনার হায়ার কোয়ালিফিকেশান যদি আপনার কাছে কিছু থেকে থাকে আপনি সেটা দিতে পারেন। এরপরে আপনাকে দেখুন আপনি যে ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টের ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি এখান থেকে চুজ করবেন। সিলেক্ট টাইপ, সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা চুজ করবেন। ইনস্টিটিউট নেম আপনি এখান থেকে চুজ করবেন অথবা ইনস্টিটিউটের নামটা আপনি এখানে ইনস্টিটিউটের যে মিডিয়াম অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম না অন্য কোনো মিডিয়াম সেটা আপনি এখানে চুজ করে নেবেন। এরপরে একটি ভিডিও বানানো রয়েছে, আপনারা চেক করে নেবেন। এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকান্ট, আপনার ফটো, আপনার এখানে সিগনেচার, আপনার এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থের জন্য আপনার এইচএসের মার্কশিট, আপনার এখানে কাস্ট সার্টিফিকেট, আপনার এখানে এক্স সার্ভিসম্যান। এরপরে সাবমিট করার পর এখানে আপনারা আই হ্যাভ রিটেড এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে একটি অ্যাপ্লিকান্ট আইডি দেবে। সেই অ্যাপ্লিকান্ট আইডি দেওয়ার পর আপনাকে এখানে পে বলে যে অপশানটি দেওয়া রয়েছে পেতে আপনি এটি ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনার এখানে এই অপশানটি দেখুন বন্ধুরা। তারপর এখানে অ্যাপ্লিকান্ট আইডি আপনাকে এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকান্ট আইডিটা দেবেন। দেওয়ার পর এখানে ফাইন্ড করবেন। ফাইন্ড করলে আপনার ডিটেলসটা এখানে শো করবে। তারপর আপনি ওখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং আপনার অনলাইন যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা আপনি সম্পন্ন করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই ঘরে বসে কিন্তু আপনি অনলাইনে আপনার ডিএলএডের যে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এবং এনআইএস হেডকোয়ার্টার থেকে একটি রিসেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে, তার উপরে একটি ভিডিও বানানো রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। জয় হিন্দ, জয় ভারত।